আসসালামু আলাইকুম। আমি আমার ক্যাকটাসের জন্য মিডিয়া প্রিপারেশন মানে প্রিপেয়ার করছি আর কি। তো আমার ক্যাকটাস মিডিয়াতে থাকে সর্বপ্রথম পাতা পচা, এটার পরিমাণ সবচেয়ে বেশি। দেন এটার সুরকি, ধানের চিটা চেলে মানে টেলে নেওয়া, মানে আর হচ্ছে পাথরকুচি আর কয়লা। কয়লাটা আমি একটু পাউডারি ফর্মে রাখি, সবই যেহেতু দানাদার। কয়লাটা এমনিতে মিডিয়া ঠান্ডা রাখে আর অ্যান্টি ফাঙ্গাল, ওই একটু পাউডারি ফর্মে থাকলে গাছের গ্রোথটা ভালো হয়। তার সাথে আছে ফুরাডন, কার্বোফুরান যেটা, আর হচ্ছে ম্যানসার, আর আমি সামান্য পরিমাণে ইপসম সল্ট ব্যবহার করি সবসময় আমার মিডিয়াতে, সেটা যে কোনো মিডিয়াই হোক। যেহেতু গাছ রিপোর্ট করলে গাছ একটু শকে যায়, তো ইপসম সল্ট থাকলে গাছ তাড়াতাড়ি রিকভার করে। আর হচ্ছে এটার সাথে আমি সবগুলো এইটার মেজারমেন্টে নিয়েছি, পাতা পচা নিয়েছি এটার এইটার 2 টব, এটা সুরকি নিয়েছি 1 টব, কয়লা নিয়েছি 1 টব, ধানের চিটা নিয়েছি 1 টব, আর পাথরকুচিটা নিয়েছি 1 টবের থেকে একটু কম। আর এখন এখানে আছে হচ্ছে ভার্মি, নিচে আছে একটু গোবর সার, আর তার নিচে আছে কোকো ডাস্ট। এই 3টা মিলিয়ে আমি 1 টব নিই। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানোর কাজ শেষ, এখন কিছু সাকুলেন্ট পটিং করে নিব, তারপরে ক্যাকটাস পটিং করার সময় আরেকটা উপাদান মিক্সড করে নেব আর কি। এখন সাকুলেন্টের কিছু পাতা ছাড়িয়ে নিচ্ছি, যে পাতাগুলো কুরিয়ার আসার সময় বেশি নরম হয়ে গেছে, এই পাতাগুলো মানে এই সাকুলেন্ট যখন পটে দিব এই নরম পাতাগুলো একদম শুকিয়ে যাবে, তো ওয়েস্ট করার থেকে পাতাগুলো খুলে রাখি, নতুন চারা করব। এখন পট নিয়ে নিচ্ছি, পটের নিচে কিছু ইটের সুরকি, কেউ চাইলে কয়লাও দিতে পারেন, তারপরে মিডিয়া দিয়ে দিলাম। এখন সাকুলেন্টটা পটিং করব। সাকুলেন্ট মিডিয়ায় দেওয়ার পরে আমি 2 দিন অথবা 3 দিন পর্যন্ত কোনো পানি দিব না, এমন একটা ঠান্ডা পরিবেশে রাখবো যাতে এই যে ময়েশ্চারি মিডিয়াটা, পাতাটা যেহেতু হালকা হালকা ভেজা ছিল, এই ময়েশ্চারি মিডিয়াতে থেকেই সাকুলেন্ট ওর রুট ছাড়বে, তারপরে হচ্ছে পানি দিব।